ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে ডিসেম্বর মাসের রাশিফল। সমস্ত রাশি অনুযায়ী ডিসেম্বর মাসটা কেমন যাবে না যাবে, তাহলে চলুন জেনে নেওয়া যাক। জানবো কুম্ভ রাশির মানুষদের জন্য ডিসেম্বর মাসটা কেমন যাবে না যাবে। সবার ফার্স্টে জেনে নেব ডিসেম্বর মাসে আপনাদের কেরিয়ারটা কেমন থাকছে। কেরিয়ারের ক্ষেত্রে বলবো ডিসেম্বর মাসটা কিন্তু খুব ভালো, আপনারা নিজের কেরিয়ারকে কিন্তু এই সময় খুব সুন্দরভাবে গুছিয়ে উঠতে পারবেন। আপনারা এমন কোনো একটা পরিকল্পনা করবেন যেই পরিকল্পনাটার দ্বারা আপনারা আপনাদের কাজটাকে খুব ইজিলি এবং খুব সুন্দরভাবে ফুলফিল করতে পারবেন। অফিসের বস কিন্তু আপনার কাজে ভীষণভাবে সন্তুষ্ট থাকবে। এই সময় নতুন জবের অফার আসতে পারে, যেটা কিন্তু খুব একটা লোভনীয় অফার। একটাই কথা বলার, যদি আপনারা মনে করেন এই সময় জব সুইচ করবেন, তাহলে ভালো করে সিদ্ধান্ত নিন, সমস্ত কিছু ঠিকঠাকভাবে আগে বিবেচনা করে নিন, তারপর ডিসিশন নিন আপনারা জবটা সুইচ করবেন কি করবেন না। আপনারা যদি জব সুইচ করেন, সেক্ষেত্রে কিছু সমস্যা হয়তো অ্যারাইজ করার সম্ভাবনা কিন্তু থাকছে। এই সময় কিন্তু আপনারা প্রচণ্ড মাত্রা এফোর্ট দেবেন আপনাদের কেরিয়ারটাকে গুছিয়ে তোলার জন্য। জানবো বিজনেসের জন্য মানটা কেমন। বিজনেসের জন্য বলবো মানটা কিন্তু খুব ভালো। এই সময় আপনারা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। যারা পার্টনারশিপে বিজনেস করেন, তারা নিজের পার্টনারের জন্য বিজনেসে কিন্তু খুব বড় ডিল অ্যাচিভ করার সম্ভাবনা কিন্তু থাকছে। জানবো ডিসেম্বর মাসে আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকছে না থাকছে। ফিনান্সিয়াল কন্ডিশনের ব্যাপারে বলবো, আপনাদের ট্রানজাকশনের কিছু সমস্যা এই মাসে হয়তো অ্যারাইজ করার সম্ভাবনা থাকছে। এই মাসে আপনারা আপনাদের ভাই বোনকে হয়তো অর্থ দিয়ে সাহায্য করে থাকবেন। এই মাসে আপনারা যদি শেয়ারে ইনভেস্ট করেন, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা থাকছে। ব্যাংক সংক্রান্ত কোনো ব্যাপার নিয়ে একটু সমস্যা বৃদ্ধি পাবে, তবে চিন্তা করার কিছু নেই, আপনারা কিন্তু খুব ইজিলি সমস্যাটা সমাধান করে ফেলতে পারবেন। এই মাসটা কিন্তু অর্থনৈতিক প্ল্যানিংটা আপনাদের কিন্তু খুব ভালোভাবে করতে হতে পারে। যারা ভাবছেন বাড়ি শিফট করবেন, তাদের জন্য এই মাসটা খুব হ্যাপাজাটের মধ্যে কাটবে, কারণ আপনাদের অর্থনৈতিক সংকটটা সেই কারণে হয়তো কিছুটা অ্যারাইজ করার সম্ভাবনা থাকছে। জানবো এই মাসে আপনাদের লাভ লাইফ এবং ম্যারেজ লাইফ কেমন থাকছে না থাকছে। দুটোর ক্ষেত্রেই বলবো ভ্রমণের চান্স অনেকটা মাত্রায় বেশি, তবে দুটোর ক্ষেত্রেই সেম প্রবলেম অ্যারাইজ করার সম্ভাবনা থাকছে। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে আপনাদের কিছু ক্ষেত্রে অহংকার বৃদ্ধি হওয়ার জন্য ছোটোখাটো ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকছে। তবে সেটা যদি আপনারা একটু ব্যালেন্স করে চলতে পারেন, এ মাসে কিন্তু আপনাদের ম্যারেজ লাইফ এবং লাভ লাইফ দুটোই কিন্তু খুব সুন্দর কাটবে। জানবো এ মাসে আপনাদের ফ্যামিলি লাইফ কেমন থাকছে না থাকছে। ফ্যামিলি লাইফ কিন্তু এই মাসটা একটু উত্থান পতনের মধ্যে দিয়ে কাটবে। আপনাদের মা বাবারা আপনাদের পড়াশোনা নিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণ টেনশনের মধ্যে থাকবে। এ মাসে যারা ভাবছিলেন যে বাড়ি ক্রয় করবেন, তারা কিন্তু এই মাসটাকে চুজ করতে পারেন। এই মাসটা কিন্তু খুব ভালো, আপনাদের একটা সঠিক ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা মাত্রায় থাকছে। আপনাদের লাইফ পার্টনার কিন্তু এই সময় নতুন কোনো কাজের মধ্যে যুক্ত হওয়ার সম্ভাবনা আছে, যেটা তারা অনেক দিন ধরে প্ল্যানিং করেছিলেন, এরকম কোনো নতুন কাজের মধ্যে তারা যুক্ত হতে পারে। এই সময় কিন্তু আপনাদের সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে ভাই বোনের সাথে বিবাদ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা মাত্রায় থাকছে। পরিবারে নতুন কোনো মেম্বার অ্যাড হওয়ার সম্ভাবনা অনেকটা মাত্রায় বেশি। সব মিলিয়ে ফ্যামিলি লাইফটা এই মাসে আপনাদের ওভারঅল মোটামুটি বলা যেতে পারে। জানবো এডুকেশান কেমন থাকছে না থাকছে। এডুকেশানের জন্য বলবো সময়টা ভালো। যারা এডুকেশানে এতদিন ধরে কোনো কারণে বাধা পাচ্ছিলেন, তাদের জন্য মানটা কিন্তু খুব ভালো। তারা খুব ইজিলি এডুকেশানের ব্যাপারে, এডুকেশানের যে কোনো ব্যাপারে কিন্তু খুব সহজে সাকসেস পেয়ে যাবেন। উচ্চশিক্ষার জন্য সময়টা কিন্তু ভীষণভাবে ভালো। যারা সরকারি চাকরির পরীক্ষা জন্য অনেকদিন ধরে ওয়েট করছিলেন রেজাল্টের জন্য, তাদের জন্য সময়টা কিন্তু ভালো। এই সময় যদি কোনো রেজাল্ট আউট হয়, সেটা কিন্তু অনেকটা আপনার ফলে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। তাহলে বন্ধুরা, কুম্ভ রাশির মানুষদের ডিসেম্বর মাসটা কেমন যাবে না যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন, তাদেরকে বলবো এরকম ইনফরমেশন পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।